লাঠিসোঁটা ট্যাটা সহ দেশীয় অস্ত্র নিয়ে মাঠে দুপক্ষের অবস্থান, ধাওয়াপাল্টা ধাওয়া, রণক্ষেত্র পুরো এলাকা। হবিগঞ্জে গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো দুপক্ষ। আজমিরিগঞ্জের পশ্চিমবাগ গ্রামের ইছামিয়া সর্দারের সঙ্গে একই গ্রামের মিজান সর্দারের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে ইছামিয়ার লোকজন বিরোধপূর্ণ একটি জমিতে গরুর ঘাস কাটতে যান, এতে বাধা দেয় মিজানের লোকজন। এ নিয়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ, এতে উভয় পক্ষের 70 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত 44 জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর, আমরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য রেফার করি, আর বাকিগুলো আমাদের এখানে আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করায় মোতায়েন রয়েছে পুলিশের সদস্য। সময় সংবাদ, হবিগঞ্জ।